এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। একজন মানে অবৈধ প্রধানমন্ত্রী হয়ে তুমি এমন কথা বলতে পারে না, অন্তত মানে প্রধানমন্ত্রী চেয়ারে বসে সে অবৈধ হলো, সে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে দিয়ে আমরা এমন একটি কথা আশা করিনি যে সে সাবেক একজন মানে প্রধানমন্ত্রীকে তিন তিনবারের প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দিবে। এটা তাকে আলটিমেট মৃত্যুর হুমকি।